1930 বিশ্বকাপটি ছিল প্রথম অনুষ্ঠিত কোনো ফুটবল বিশ্বকাপ। জুলাই 13 থেকে জুলাই 30 পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। ফিফা 1929 সালে বার্সেলোনার সেমিনারে উরুগুয়েকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেন, কেননা সে বছর উরুগুয়ে স্বাধীনতা শতবার্ষিকী পা দিয়েছিল এবং উরুগুয়ে ফুটবল দল সফলভাবে 1928 সালে গ্রীষ্ম অলিম্পিকে ফুটবল শিরোপা জিতেছিল। 13টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, এর মধ্যে আমেরিকা অঞ্চলে 9টি এবং ইউরোপের 4টি দেশ। ভ্রমণের খরচ ও সময় বিবেচনা করে অনেক ইউরোপীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে। 4-1 গোলে ফ্রান্স জয়ী হন এবং যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে যাতে 3-0 গোলে যুক্তরাষ্ট্র জয়ী হয়। বিশ্বকাপের প্রথম গোল করেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ট। ফাইনালে উঠে যান প্রতিযোগিতায় ফেভারিট উরুগুয়ে এবং আর্জেন্টিনা, এবং 93,000 দর্শকের সামনে উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করেন এবং অর্জন করেন প্রথম বিশ্বকাপ শিরোপা। এটা ছিল উরুগুয়ের কাছে স্বাধীনতা শতবার্ষিকীর সেরা প্রাপ্তি। সো বন্ধুরা, এক নজরে ম্যাচটি বিবরণী দেখে আসা যাক। স্বাগতিক দেশ উরুগুয়ে। তারিখ জুলাই 13, জুলাই 30। ভেনু 3টি, 1টি আয়োজক শহরে। দল 13টি, 3টি কনফেডারেশন থেকে। চূড়ান্ত অবস্থা: চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্রথম শিরোপা। রানার আপ আর্জেন্টিনা। প্রতিযোগিতার পরিসংখ্যান: ম্যাচ 18টি, গোল সংখ্যা 70টি, ম্যাচ প্রতি 3.89, দর্শক সংখ্যা 434,500 জন, ম্যাচ প্রতি 24,109 জন। শীর্ষ গোলদাতা গিয়ের্মো স্তাবিলে, আর্জেন্টিনা। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো বন্ধুরা, ভিডিওটি যদি 1% ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।